এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ আইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পড়ি। ভাবনা ওর বাড়ছে, কবিরের কাছে তাহলেও পৌঁছাবে কিভাবে? রূপালীকে করা আঘাতগুলো পড়িকে পোড়াচ্ছে খুব, সহ্য হচ্ছে না পড়ির। কবিরকে খুন করতে পারলে ভালো হতো, কিছু একটা মনে করে পড়ি ছুটল নিচতলায়। পথেই মালাওকে টেনে ধরে কলপারে নিয়ে যায়। কয়েক বালতি ভর্তি পানি, আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পড়িকে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। অবাক হয়ে পড়ি বলে, আম্মা করেননি? চুপ থাক, সব সময় মাথা গরম থাকে, আজ সব ঠান্ডা করে দিতেছে। হতাশ হলো পড়ি। মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে? পড়ি মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাথায় তো ঠান্ডা পানি দিতেছেন, পরানে ঠান্ডা পানি কেমনে দেবেন? মালার হাত থেমে গেল, আর পানি ওঠাতে পারল না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে দুদিন। এই দুদিন পরি শুধু সাহেরের কথাগুলো ভেবেছে, একবার নয়, বারবার ভেবেছে। এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরির, তাই ওসব বাদ দিয়েছে পরি। আজকে নিঃশব্দে বিন্দু এসে পরির পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পরি ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পরি, কেননা আজকে যে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বিরসচিত্ত বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞেস করল, কি হয়েছে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু, মুক্তর ন্যায় অশ্রুগুলো হানা দিল শ্যামা কপোলে। পরি চিন্তিত হল বিন্দুর চোখে পানি দেখে। যে গজদন্তে নিয়ে ঠোঁটে সর্বদা হাসি থাকত, আজ সে ঠোঁট কান্নায় ভাঙছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পুরি, আমি মনে হয় মাঝির পামুনারে বলেই বিন্দুর কান্নার বেগ বাড়ল। পরি ওর চোখের জল মুছে দিয়ে বলে, আগে আমাকে সব বল, নইলে বুঝবো কিভাবে। ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিন্দুরের কৌটা দিছে, এই কথা কেডা জানি আমার মায়েরে কইয়া দিছে। মা আমারে অনেক মারছে পরি, আমার লাল কাপড়টা পরাইয়া দিছে, এখন সিন্দুরের কৌটা কোথায় তা জিগাইতাছে, আমি কি করমু পরি? বলে দে তুই সম্পান মাঝিকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, সম্পান মাঝি ও এখন তোকে বিয়ে করতে পারবে। কইছি পরি, কিন্তু মা বিয়া দিবে না মাঝির লগে, মাঝির নাকি বাপের পরিচয় নাই, হের মায়েও নাকি জানে না ওর বাপ কেডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পরি। সম্পান যে পিতৃহারা তা জানে পরি। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা। নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি, সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছরখানেক বাদেই ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না। রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজে গেছে 3 মাস আগে, আর আসেনি। রাখি আর থাকতে না পেরেই চলে এসেছে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেই, সেজন্য আজও অপেক্ষা করছে রাখি। সবার কটু কথা সহ্য করে ছেলেকে নিয়ে পড়ে আছে এখানে। গ্রামে সবাই সন্দেহ করে রাখিকে, অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে, এও বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য রাখি আজও শাখা সিঁদুর পরে। ঠিক এ কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে, চুনকালি পড়বে মুখে। চন্দনা তা হতে দেবে না, দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না। পরি দীর্ঘশ্বাস ছাড়ল, বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপরে বসিয়ে বলল, চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে, আপাতত চুপচাপ থাক, সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না, ভান ধরবি যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক, তারপর পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পরিকে, চোখের জলে ভাসালো পরির কাঁধ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, থ
আমি মাঝিরে যারা বাস মোনা পড়ি সত্যি করে ময়রা জমু। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পড়ি, রেগে গিয়ে বলল, মরার কথা বলস কেন, থাপ্পড় চিনোস, যা বলেছে তাই করবি, এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু, দরজা পর্যন্ত যেতেই পড়ি ডাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু, মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে? এতক্ষণে একটুখানি হাসলো বিন্দু, ঠোঁটে হাসি রেশ ধরেই বলে, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবাসেই মানুষ পাগল হয়। সুখান পাগলের মতো? কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলা, ওর বউরে কেমন ভালোবাসত। একটুখানি চুপ থেকে বিন্দু আবার বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই, কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানে উপরের ঘোর কাটল না, তবে বিন্দুর কথাটা বাস্তব, সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না, যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে, আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত তো সারানো সম্ভব না, পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন, প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব অনটন টাকা পয়সা হীন অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনায় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর, তার জলজ্যান্ত প্রমাণ সুখান পাগল। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি, তার স্মৃতিচারণ করতে করতে আছে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছুই নেই। পরি শুধু ভাবছে কিভাবে মানুষ এত ভালোবাসতে পারে, কই সে তো পারছে না কাউকে ভালোবাসতে, তার জীবনে তো কেউ আসেনি এখনো, কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে। সোনালী, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে, পরীকে কি কেউ তার ভালোবাসার প্রমাণ দেবে না, নাকি পরী নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে, কিন্তু কিভাবে? ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত বাড়তে থাকে, এ সময়ে কুয়াশাচ্ছন্ন হয় চারিদিক, দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসতে দেখা যায়, কোনো সাদা পর্দা মনে হয় কুয়াশাকে, অদৃশ্য সে পর্দা ভেদ করে মানুষের চলাফেরা। সবার গায়ে থাকে শীত নিয়ন্ত্রণ বস্ত্র, তবু যেন শীত মানতে চায় না, ঠক ঠক করে কাঁপে বৃদ্ধরা, উষার আলো ফুটতেই উঠোনে জটলা বাঁধে সবাই, মিষ্টি রোদ গায়ে মেখে আরাম করে, ঘাসে জমে থাকা কোমল শিশির বিন্দুর অপরূপ সৌন্দর্য যেন আরও মোহনীয় করে তোলে শীতকালকে। মানুষের পদচারণে ভাঙে সে শিশিরের ঘর, মাকড়সা জালে জমে থাকা শিশির দেখে মনে হয় এ যেন স্বচ্ছ কাচের তৈরি ঘর, কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে। আঙুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল, জালের উপরে থাকা মাকড়সাটা দৌড়ে চলে গেল, বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে। এই গাছটা করতে ওর ভীষণ ভালো লাগে, এজন্য সে শীতকালের অপেক্ষায় থাকে। কি গো কারিগর, পলাইলা কেন? ঘর বানাইবা শক্ত কইরা যাতে কেউ ভাঙতে না পারে, আর তোমারও পলাইতে না হয়। ঘর বানাও তুমি, থাকো তুমি, আবার ডর পাও তুমি, এমন হইলে চলবো না। আবার উচ্চস্বরে হেসে ওঠে বিন্দু, ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াশার সকাল। খেজুর গাছের উপর থেকে মহেশ মেয়ের হাসি শব্দ শুনে হাঁক ছাড়ে, কি রে মা, কার লাগে কথা কইয়া হাসছস? রসের হাড়িটা শক্ত হাতে ধরে বাবার পানে চেয়ে বিন্দু বলে, কিছু না, তুমি নামো তাড়াতাড়ি। মহেশ ধীর গতিতে নেমে পড়ল, বাবার হাত থেকে আরেকটা হাঁড়ি সে হাতে নিল, লম্বা বাঁশের দুই প্রান্তে ছটা করে মোট ১২টা রস ভর্তি হাঁড়ি বাঁধা আর বিন্দুর দুই হাতে দুটো। মহেশ বাঁশটা কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল, বিন্দু চলল বাবার পিছু পিছু। শীতকালে মাছ ধরে না মহেশ, কারণ তখন পানি শুকিয়ে যায়, পদ্মায় জাল ফেলে তখন মাছ পাওয়া দুষ্কর, খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে, আর চন্দনা বাড়ির আঙিনায় সবজি চাষ করে, তা দিয়েই চলে সংসার। এখনো সূর্যের আলো দেখা দেয়নি, এই সময়ে রোজ মহেশ আর বিন্দু বের হয় রস আনতে, বাবার সাথে যেতে বিন্দুর বেশ লাগে। মহেশ আর বিন্দুর আগমনে দৌড়ে যায় সকাল, রসের হাঁড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছে চলে গেল। চন্দনা বড় পাতিল চাপিয়েছে মাটির চুলোয়, ইন্দু উনুন ধরাচ্ছে, চন্দনা এক হাঁড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে, বিন্দুও সাথে সাথে ছুটল। মেয়ের যাওয়ার পানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা, মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতেই সন্তুষ্ট সে, না হলে রক্ষে ছিল না,
গায়ের মানুষে ছিছি করত। বাপের নাই খবর, না জানি কোন হাকাম করে বাচ্চা জন্ম দিয়েছে। ভালোই হয়েছে বিন্দু বুঝতে পেরেছে। চন্দনা মহেশকে ডেকে বলে, হ্যাঁ গো শুনছো, পশ্চিম পাড়ার থাইকে বিন্দুর লাইগা একখান সম্বন্ধ আইছে। পোলা খুব ভালা, শহরে কাম করে। ফুলি বউ আইয়া কইল, আমি কিছুই কই নাই, তুমি একটু খোঁজ নিয়ে দেহ, ভালো হইলে আগামো। মহেশ মাথা নেড়ে বলে, দেখ দেখমুনি, পোলা যদি ভালো হয় তাহলে আমি আপত্তি করুম না, আমার বড় মায়া ভালো থাক, এটাই আমি চাই। স্বামীর কথায় যার পরনে আনন্দিত হলো চন্দনা। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই খুশি সে। দিন দিন গায়ের রং আরো চাপা হচ্ছে বিন্দুর। হবেই না বা কেন, সারাদিন রোদে টোকলা সেধে বেড়ালে এমন তো হবেই, না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে করে চন্দনা। শহর থেকে গ্রামে ফেরার পথটার দিকে তাকিয়ে আছে বিন্দু। সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য, কিন্তু সম্পান মাঝির দেখা মেলে না। সেই যে গেছে আর আসেনি। বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব জেনে গেছে। সেদিন পরির কথা মতো কাজ করেছিল বিন্দু। চন্দনা প্রথমে বিশ্বাস না করলেও বিন্দুর হাবভাবে বুঝেছে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে। কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনও আগের মতো ভালোবাসা আছে, তা ঘুণা করেও টের পায়নি চন্দনা। বিন্দু প্রতিদিন অপেক্ষা করে কবে আসবে তার মাঝি, কবে লাল রঙে রঙিন করবে তার স্মৃতি। মন যে আর মানছে না, বিরহের দহনে পড়ছে মন, ঝলসে যাচ্ছে সারা অঙ্গখানি। কবে তার প্রিয়তমর হাতের ছোঁয়ায় ঠান্ডা করবে মন, যন্ত্রণায় সেজে ছটফট করছে। অশান্ত মনকে মিথ্যে সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে লোকজনের সমাগম সবসময়ই থাকে। আজকে এর বিচার তো কালকে ওর বিচার, কাজ নিয়ে সব সময় দরবার হতেই থাকে। বাহার তো আছেই, শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা আর হয়নি, পুলিশ কেস হয়ে গিয়েছিল। পুলিশ দুই পক্ষকে কঠিন হুঁশিয়ার করে গিয়েছে। এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হবে, এ কথায় দুই পক্ষ দমে যায়। তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না। সপ্তবর্ণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকল বিন্দু। উঠোনের এক কোণে একটু রোদ এসে পড়েছে, মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে। শরীরটা তেমন ভালো নেই, তাই রান্না করতে যাননি। জেসমিন আর বাকিরা সব দেখছে। বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলে, জেডি তোমাকে রস রান্নাঘরে দিয়ে সাদে যায় তো পড়ে আসতে, ওরা ডাইকে নিয়ে আয়, রস খাইব নে। বিন্দু তাই করল। এই সকালবেলা পরি ছাদে কি করে তা ভাবতে ভাবতে ছাদে উঠল বিন্দু। পরি বেলিফুল ছিঁড়ে চুলে গাঁথছিল। বেলিফুল তার ভীষণ প্রিয়, মন মাতানো তার সুবাস। এই সুবাস নিতে সে ছাদে আসে। মাটির টবে অনেকগুলো বেলিফুলের গাছ লাগিয়েছিল পরি, ফুলে ভরে গেছে ছাদ। বিন্দু পরির কাছে গিয়ে বলে, এই সকালবেলা ছাদে আইসোস ক্যান পরি? বিন্দুর দিকে তাকিয়ে এক গাল হাসলো পরি, কানে দুটো ফুল গুঁজে বলল, দেখ তো কেমন লাগছে। তুই তো এমনিই সুন্দর, তোর গায়ে আছে বইলা ফুলগুলা সুন্দর লাগতাছে, কিন্তু ওই গাছের ফুলগুলা সুন্দর লাগতাছে না। পরি শব্দ করেই হাসলো। বিন্দুর মুখে পরি সবসময় নিজের প্রশংসা পায়। পরি বিন্দুর কানে দুটো ফুল গুঁজে দিয়ে বলল, তোকে আরো বেশি সুন্দর লাগছে। ইস আমি তো কালো। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুই, তুই সুন্দর বলেই সম্পন্ন মাঝি, তুই সুন্দর বলেই সম্পন্ন মাঝির ভালোবাসা পেয়েছিস, আর আমি এখনো পাইনি। সম্পানের নাম শুনে বিন্দুর মুখের হাসি মিলিয়ে গেল। গোমড়া মুখে বলল, মাঝি তো এখন আইলো না পরি। পরি বিন্দুর চিবুক স্পর্শ করে বলে, চিন্তা করিস না, এসে বলবে, চল রস খাই। বিন্দু প্রতিদিন জমিদার বাড়িতে রস দিতে আসে, কারণ জুম্মান আর পরি সকালবেলা ঠান্ডা রস খেতে খুব ভালোবাসে। দুটো গ্লাসে রস নিয়ে বসে আছে মালা। পরি দৌড়ে এসে বসে। কোথা থেকে জুম্মানও চলে আসে, নিজের গ্লাসটা হাতে নিয়ে পরিকে বলে, আপা চলো দেখি কে আগে সব রস শেষ করতে পারে। আচ্ছা দেখি। দুজনে একসাথে গ্লাসে চুমুক দিল। একটু খেয়ে দুজনেই কাশতে লাগলো। এত ঠান্ডা রস কি তাড়াতাড়ি খাওয়া যায়? মালা ধমক দিয়ে বলে, আস্তে খা, নাইলে খাইতে দেবো না আর। সাথে সাথে চুপ হয়ে গেল দুজনেই। আস্তে আস্তে রস পান করলো দুজনে। দুদিন পর সম্পান বাড়ি ফিরল। এবার আসার সময় বিন্দুর জন্য আরেকটা শাড়ি এনেছে, সাথে কিছু চুড়ি আর ফিতে। বিন্দুর কানে খবর যেতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মাছি এসেছে, এবার তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে। বিন্দুর খুশি লাগছে অনেক। বাড়ি থেকে বের হওয়ার বাহানা খুঁজছে সে। সম্পানকে একটু চোখের দেখা দেখবে, কিন্তু চন্দনা এটা ওটা বলে আটকে দিচ্ছে বিন্দুকে। তখনই ফুলি এলো চন্দনার কাছে, এসেই বলল, কি গো তাড়াতাড়ি করো,
ওরা আইলো বইলা, মহেশ কই? অতঃপর তিনি বিন্দুর দিকে তাকিয়ে বলে, আরে তুই এখানে খাড়াই আসুস কেন, ভালো একখান কাপড় পর। বিন্দু আগাগোড়া কিছুই বুঝছে না, কে আসবে আর ওর মা কেন এত আয়োজন করছে। বিন্দু কিছু বলার আগেই মহেশ মিষ্টি নিয়ে এসে চন্দনার হাতে দিল। চন্দনা বিন্দুকে নতুন কাপড় পরতে পাঠালো। মনে সংশয় নিয়ে নতুন কাপড় পরল বিন্দু। চন্দনার কাছে কিছু জিজ্ঞেস করলেই থমক দিচ্ছেন। ইন্দু নিজের বোনকে সুন্দর করে সাজিয়ে দিল, চুল বেঁধে চোখে কাজল পরিয়ে দিল। বিন্দু চুপ করে দাঁড়িয়ে আছে, পাত্র পক্ষ এসে পড়েছে, তাদের খাবার এগিয়ে দিচ্ছেন চন্দনা আর ফুলি, সাথে মহেশও আছে। মহেশ খবর নিয়েছে ছেলে, খুবই ভালো ছেলে, তার মেয়ে সুখেই থাকবে সেখানে, তাই সেও রাজি। বিন্দুকে দেখে সবাই পছন্দ করে, তা শুনে চন্দনার খুশি দেখে গিয়ে বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এখন পৌষ মাস চলছে, পৌষ মাসে বিয়ে হওয়া অমঙ্গল, তাই মাঘ মাসের শুরুতে বিয়ে ঠিক হয়। কেউ গিয়ে বিন্দুকে জিজ্ঞেস করেও না যে সে রাজি কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা, সবাই তাদের মতামত দিচ্ছে। বিন্দু আর অপেক্ষা করল না, পাত্রপক্ষ চলে যেতেই সে ছুট লাগাল। হলুদ সর্ষে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ানো রমণীর চক্ষু যুগল ভেজা, কাজল লেপটে গেছে চোখের জলে, শাড়ির আঁচল সর্ষে ক্ষেতে গড়াগড়ি খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না সে শ্যামপতী। সে দৌড় থামালো সম্পানের বাড়িতে গিয়ে, রাখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বিন্দু। আচমকা বিন্দুর কাছে ভরকে গেল রাখি, সম্পান ঘুমিয়েছিল, বিন্দুর কান্নায় ওর ঘুম ভাঙল। উঠে এলো সে, বিন্দু রাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমারে তোমার ভোলার বউ বানাও গো জেডি, নইলে নইলে এই বিন্দু মইরা যাইব, ওরা আমার সীতা সাজাইতেছে যে। সম্পান টেনে তুললো বিন্দুকে, ইস, চোখের পানিতে কাজল ধুয়ে গালে লেগে আছে, চোখ দুটো ফুলে গেছে, সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সম্পান বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে বিন্দু আমারে কো? ফোঁপাতে ফোঁপাতে বিন্দু বলল, মাই আমার বিয়া ঠিক করছে মাঝে, আমি আমি ওই পোলারে বিয়া করব না, আমি তো তোমার ঘরের বউ হইতে চাই মাঝে, ওরা কেন বোঝে না। বিন্দু ঝাঁপিয়ে পড়ল ওর প্রিয়তম মাঝির বুকে, আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে সম্পানকে। তড়িৎ গতিতে সবকিছু হতে সম্পান ভরকে গেল। বিন্দু সম্পানকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমারে ভোলার আগে আমি নিজেরই ভুলমো, আমার শরীর নিস্তব্ধ হইব, চোখের পাতা বন্ধ হইব, হাত পা ঠান্ডা হইব, নিঃশ্বাস শেষ হইব, তাও তোমারে ভুলমো না, আমি থাকতে পারমো না মাঝি, তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। বিন্দু কস কি ইয়া, চুপ থাক, হে আমার বউ হবি তাহলে কারো বউ হবি না, বলেই সম্পান অসহায় দৃষ্টিতে রাখির দিকে তাকাল। রাখি ছেলের সম্পর্কে অবগত, বিন্দুকে তিনিও ছেলের বউ হিসেবে দেখতে চান। আজকে বিন্দুর কান্না দেখে তারও কষ্ট হচ্ছে। রাখি সম্পানকে উদ্দেশ্য করে বলে, চল সম্পান, আমি আজই কথা কমো বিন্দুর মারলকে। রাখি সম্পান আর বিন্দুকে নিয়ে উপস্থিত হলো চন্দনার কাছে। বাড়িতে তখন বিন্দুর খোঁজ চলছিল, চন্দনা ভাবছিল মেয়েটা গেল কোথায়। তখনই ওদের তিনজনকে আসতে দেখে সেদিকে এগোয় চন্দনা। রাখি চন্দনার হাত দুটো ধরে বলে, তোমার মায়ের হাত দুইটা আমার পোলার লাইগা ভিক্ষা চাই গো দিদি, ওরা দুইজন দুজনরে পছন্দ করে, বিয়া হইলে সুখে থাকবো। রেগে গেল চন্দনা, ছাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, দূর হ বাড়ির থেকে, তোমার পোলার জন্মের ঠিক নাই, আবার ওই পোলার লগে আমার মাইয়া বিয়ে দেবার কই, শখ কত, ওর লগে মাইয়া বিয়ে দিলে লোকে সিসি করব। না দিদি, ওর বাপ আছে। তা কয়জন ওই পোলার বাপ? ভুল বইছে না দিদি, আমার সম্পানের বাপ আছে, তার কোনো খোঁজ নাই, আমার গায়ে কোনো কলঙ্ক নাই দিদি। হইছে, আর কথা কইও না, একটা বেজন না পোলার হাতে আমার মাইয়া দিব না। এই পর্যায়ে সম্পান ভয়ানক রেগে গেল, তেরে গেল চন্দনার দিকে। রাখি টেনে ধরে সম্পানকে, আমার মার নামে খারাপ কথা কইলে আপনার গায়ে হাত তুলব কইলাম। চন্দনা চেঁচিয়ে বলে, পোলার সাহস কত বড়, আমারে মারবো আবার আমার মাইয়া বিয়ে করব, এই নেমো খারাপ, বের হ বাড়ির থেকে। চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছে, তবে কেউ কথা বলছে না। সম্পান পাল্টার জবাব দিচ্ছে আর চন্দনাও খারাপ খারাপ কথা বলছে। শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল। এখানে মহেশ নিজেও কিছু বলতে পারছে না,
চন্দনার কথাই শেষ কথা। কয়েকজন সম্মানকে বাড়ি যেতে বলল, যার মেয়ে সে বিয়ে না দিলে কার কি করার আছে। অবশেষে সম্মান মাকে নিয়ে ফিরে গেল। বিন্দু দৌড়ে পরীর কাছে গেল। এই মুহূর্তে পরী ব্যতীত কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না। চন্দনার ভাষা শুনে বিন্দু আর সেখানে দাঁড়ায়নি। সম্মানের অপমান সে দেখতে পারবে না। পরী তখন নিচের ঘরে বসেছিল। বিন্দু এসে হাঁপাতে লাগল। সখীর অবস্থা দেখে পরী গিয়ে ধরল বিন্দুকে। চিন্তিত হয়ে পরী বলল, কি হয়েছে বিন্দু, এরকম করছিস কেন? বিন্দু সকল ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছে। পরীর এবার রাগ হলো চন্দনার উপর। মহিলাটা ভীষণ কঠোর, এই মহিলার কঠিনতম শাস্তি হওয়া উচিত। রুষ্ঠচিত্ত কণ্ঠে পরী বলে, তোর মা ভালো না বিন্দু, একটা শিক্ষা দিতে হবে তোর মাকে। আমি জানি না তুই কি করবি, কিন্তু আমারে বাঁচা, মাঝিরা ছাড়া আমি থাকতে পারবো না। পরী বিন্দুকে শান্ত হতে বলে। পরী নিজে গিয়েও কিছু বলতে পারবে না, কেননা সে নিজেই চুক্তিবদ্ধ মায়ের কাছে। তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে। পরী কাঠের আলমারি থেকে বিন্দুর সিঁদুর কৌটো বের করে বলল, সিঁদুর পড়লেই বিয়ে হয় তাই না বিন্দু?